এই ভিডিওতে আমরা শিখব টুস কমপ্লিমেন্ট কেন ইউজ করা হয় এবং টুস কমপ্লিমেন্টের একটা উদাহরণ। তো ফার্স্ট অফ অল আমরা টুস কমপ্লিমেন্ট কেন ইউজ করি, আমাদের কাছে কোনো একটা পজিটিভ নাম্বার থাকলে আমরা যেন সেই নাম্বারটাকে নেগেটিভ নাম্বারে কনভার্ট করতে পারি, এজন্য আমরা টুস কমপ্লিমেন্ট ইউজ করি। যদি আমাদের কাছে মনে করেন একটা নাম্বার দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের 1001, এর অর্থ হচ্ছে আমাদের 9। এখন এটাকে আমরা যখন টুস কমপ্লিমেন্ট করব, আমরা যে রেজাল্টটা পাবো সেটা হবে হচ্ছে -9। তো এটাকে আমরা টুস কমপ্লিমেন্ট করি, ফার্স্ট আমাদের এটাকে ওয়ানস কমপ্লিমেন্ট করতে হবে, 0110 প্লাস 10111, অর্থাৎ 1001 এটা টুস কমপ্লিমেন্ট হচ্ছে 0111। এটা হচ্ছে আমাদের +9 আর এটা হচ্ছে আমাদের -9। তো কোনো একটা পজিটিভ নাম্বারকে নেগেটিভ নাম্বারে কনভার্ট করার জন্য আমরা টুস কমপ্লিমেন্ট ইউজ করে থাকি। এখন আমরা একটা এক্সাম্পলে আসি, সেখানে লেখা আছে যে একটা ডেসিমাল 12 বিয়োগ একটা ডেসিমাল 8, এটাকে আমাদের টুস কমপ্লিমেন্টের সাহায্যে বের করতে হবে রেজাল্টটা। তো এই জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যালি টুয়েলভ প্লাস -8 হিসেবে লিখতে পারি না, অবশ্যই এটা এভাবে লেখা যায়। এখন এটাকে আমাদের টুস কমপ্লিমেন্ট করার জন্য যে নাম্বারটা আমাদের মাইনাস, সেই নাম্বারটাকে আমরা অনলি টুস কমপ্লিমেন্ট করব, অর্থাৎ যেটা আমাদের সবসময় সেকেন্ডে থাকবে, এটা আমাদের মনে রাখতে হবে, যেটা সবসময় সেকেন্ডে থাকবে আমরা অনলি শুধু ওইটারই টুস কমপ্লিমেন্ট করব, ফার্স্টেরটার টুস কমপ্লিমেন্ট করব না। তো 12 এটার বাইনারি হচ্ছে আমাদের 1100। এখন 8-এর আমরা বাইনারি জানি হচ্ছে 100। এখন 8-কে যদি আমরা ওয়ানস কমপ্লিমেন্ট করি তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 0111 প্লাস 1। আমরা এখানে টুস কমপ্লিমেন্টটা করেছি হচ্ছে শুধু 8-কে -8-এ কনভার্ট করার জন্য। তো এখন টুস কমপ্লিমেন্ট করার পর রেজাল্ট আসবে হচ্ছে 0 ক্যারি 1, 0 ক্যারি 1, মানে 0 ক্যারি 1 1। তো এখানে আমরা দেখতে পারতেছি যে 8-কে যদি আমরা টুস কমপ্লিমেন্টও করি তাহলেও এটা 1000 1000-ই থাকে। তো এটা হচ্ছে আমাদের +8, এটা হচ্ছে আমাদের -8। এটা খুব রেয়ার কেসে হয় যে আমরা কোনো একটা নাম্বারকে যখন টুস কমপ্লিমেন্ট করব সে নাম্বারটা ইটসেলফ রেজাল্টে আসে। সো এইটা একটা ইউনিক এক্সাম্পল যে যেটা টুস কমপ্লিমেন্ট করলে আমরা সে নাম্বারটাই পেয়ে যাই। তো এখানে আমাদের রেজাল্টটা তখন হবে 12 আর -8। এখন আমরা এই দুটাকে যোগ করব, তাহলে এখন আমরা এমনি নর্মালি আমাদের হিসেবে আসার কথা কত, 4, রাইট? তো এখন এখানে আমরা দেখি রেজাল্ট আসলে কী আসে, 0+0 0, 0+0 0, 1+0 1, 1+0 ইকুয়ালস টু 0। আমাদের হাতে একটা ক্যারি থাকে, ক্যারিটা ডাইরেক্ট বসলো। তো এখানে আমাদের রেজাল্ট আসতেছে হচ্ছে 1000। তো এখানে আমাদের বিট দেখেন কয়টা, 1, 2, 3, 4, কিন্তু আমাদের রেজাল্টে বিট এসেছে হচ্ছে 1, 2, 3, 4, 5। তো আমাদের 4টা বিটকে রেখে একটা যে বিট এক্সট্রা এসেছে সেটাকে আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে হচ্ছে 0100, যেটা অ্যাকচুয়ালি আমরা বাইনারিতে যেটা আমরা জানি হচ্ছে 4, সরি ডেসিমালে সেটা হচ্ছে আমাদের 4। তো আমাদের রেজাল্ট আসার কথা হচ্ছে +4, আমাদের রেজাল্ট এসেছেও হচ্ছে +4, তার মানে হচ্ছে আমাদের অ্যান্সারটা ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আমি হচ্ছে আরও কয়েকটা এক্সাম্পল দেখাবো, আশা করি তখন হচ্ছে আপনাদের কনফিউশনগুলো আরও বেশি ক্লিয়ার হবে। থ্যাংক ইউ।